হাতে যদি এই কয়েকটি রেখা থাকে তাহলে কিন্তু তা খুবই শুভ ফলদায়ক। দেখুন এই রেখাটি, এটি হলো আমাদের হাতের রবির রেখা। তারই পাশাপাশি আমাদের হাতের যে পর্বতগুলো রয়েছে, যেমন বৃহস্পতির পর্বত, শনির পর্বত, রবির পর্বত, বুধের পর্বত বা ক্ষেত্র, এগুলি যদি সুউচ্চ হয় এবং তারই পাশাপাশি এরকম ধরনের যদি একটি ভাগ্য রেখা আমাদের হাতের মণিবন্ধ থেকে উঠে গিয়ে শনির পর্বত বা ক্ষেত্রের দিকে যায় এবং সেখানে গিয়ে যদি এরকম ধরনের একটি চতুর্ভুজ চিহ্ন লক্ষ্য করা যায় সেখানে, দেখুন এই যে চতুর্ভুজ চিহ্নটি যদি শনির পর্বত বা ক্ষেত্রে ভাগ্য রেখায় এরকম ধরনের চতুর্ভুজ চিহ্ন লক্ষ্য করা যায় তাহলে কিন্তু তা খুবই শুভ হয়। তারই পাশাপাশি এই যে ভাগ্য রেখাটি রয়েছে, এই ভাগ্য রেখা থেকে যদি একটি শাখা বেরিয়ে গিয়ে সেই শাখাটি যদি আমাদের হাতের এই যে রবির পর্বত বা ক্ষেত্র, যে রবি রেখা রয়েছে, সেই রবি রেখাকে স্পর্শ করে, তারই পাশাপাশি ভাগ্য রেখা থেকে যদি আরেকটি রেখা বেরিয়ে গিয়ে সেই রেখাটি বুধের ক্ষেত্র বা পর্বতের দিকে যায়, তাহলে কিন্তু তা অত্যন্তই শুভ ফল প্রদায়ক। এই ধরনের রেখাগুলি কিন্তু সমস্ত লোকের হাতে থাকে না, কিছু বিশেষ হাতে এই ধরনের রেখাগুলি লক্ষ্য করা যায়। এই ধরনের রেখাগুলো কিন্তু অত্যন্তই শুভ ফল প্রদায়ক। যে সমস্ত ব্যক্তিদের হাতে এরকম ধরনের রেখাগুলি রয়েছে, তারা যদি বিভিন্ন ধরনের দ্রব্য উৎপাদনের ব্যবসা করেন অথবা ইঞ্জিনিয়ারিং করেন অথবা চাকরি বা ব্যবসা করেন, যাই করুক না কেন, তাহাতেই এদের কিন্তু প্রচুর উন্নতি হয়ে থাকে এবং এর দ্বারা এরা কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করে থাকে। এই ধরনের ব্যক্তিরা যদি অ্যাকাউন্টস বা সরকারি চাকরি করেন, সেক্ষেত্রেও কিন্তু তাদের প্রভূত উন্নতি হয়ে থাকে। তো এই ধরনের ব্যক্তিদের হাতের আয়ুরেখা, শিরোরেখা এবং হৃদয়রেখা যদি গভীর হয়ে থাকে তাহলে কিন্তু এই যোগ আরও বেশি শুভ হয়ে থাকে।